গোপাল একদিন তার প্রিয় বন্ধু নেপালকে বললে দেখো ভাই সবই তোমার আর আমার ব্যাপার নেপাল জিজ্ঞেস করলে সে আবার কি রকম গোপাল বললে এই ধরো তোমার বাড়ি আমার বাড়ি আবার আমার বাড়ি তোমার বাড়ি তেমনি তোমার টাকা আমার টাকা আবার আমার টাকা তোমারই টাকা আবার আমার জামা তোমার জামা তেমনি তোমার জামাও আমার জামা সব আর কি পেপাল অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইল কারণ এ হেন অন্তরঙ্গতার ছোঁয়া সে আগে গোপালের মধ্যে পায়নি তাই সে একটু অবাক হলো গোপাল ততক্ষণে ভেলকি দেখানোর মতো নেপালের পকেটে হাত ঝুঁকিয়ে খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বলে এই যেমন তোমার পকেট আমার পকেট সেই পকেট তোমারই থাকলো তোমার হাত মানে আমার হাত গেলো আর এলো এই আর কি নেপাল তখন গোপালের সমস্ত চালাকি ধরে ফেলল এবং গোপালের এই চালাকি বুঝতে পেরে নেপালের নয়ন গোল আর বদন ক্রমাগত বিস্ফারিত হতে থাকলো এই দেখে গোপাল বেগতিক দেখে টুকটুক করে কেটে পড়লো সেখান থেকে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন